أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم प्रिय शिक्षार्थी बंधुरा आजकेर ऑनलाइन क्लासे तुम्हारे सबाई के स्वागत जानाच्छि। आमी आकलिमा परवीन लाइट फेयरी स्कूल साइदनगर शाखा थेके। प्रिय शिक्षार्थी बंधुरा आशा करी तुम्हारा सबाई भालो आछो सुस्थ सबल आछो। गत क्लासेर आमादेर पढ़ार विषय छिलो छोट प्रश्न एक थेके छय। आज के आमादेर पढ़ार विषय होच्छे छोट प्रश्न सात थेके एगारो। तो प्रिय बंधुरा आज के पढ़ार शुरू करार आगे आमरा पढ़ाशोनार दुआटा एक बार पढ़े निब। सबाई आमार साथे साथे अवश्य मनोयोग सहकारे दुआटी पढ़े निबेन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बी जिदनी इल्मा रब्बी जिदनी इल्मा रब्बी जिदनी इल्मा अर्थ हे प्रभु आमाके प्रचुर ज्ञान दान करुन। तो शिक्षार्थी बंधुरा आमरा आल्लाहर काछे ज्ञान चेये निएछि। तो आजकेर पढ़ा शुरू करा जाक। আমাদের আজকের ছোট প্রশ্ন সাত থেকে এক রিভিশন যাচ্ছে। আমরা আগেই এই প্রশ্নগুলো করিয়ে ফেলেছি, নিশ্চয়ই তোমাদের কাছে প্রশ্নগুলো থাকার কথা। তারপরেও যদি কারো কাছে কোনো কারণে না থেকে থাকে তাহলে তোমরা এখান থেকে অবশ্যই সংগ্রহ করে নেবে। সাত নম্বরে আছে জাকাত অর্থ কি। জাকাত শব্দের অর্থ পবিত্রতা বা বৃদ্ধি পাওয়া। জাকাত অর্থ কি। জাকাত শব্দের অর্থ পবিত্রতা বা বৃদ্ধি পাওয়া। আট নম্বরে আছে জাকাত দিলে কি হয়। জাকাত দিলে ধনী গরিবের বৈষম্য দূর হয়। জাকাত দিলে কি হয়। জাকাত দিলে ধনী ও গরিবের বৈষম্য দূর হয়। নয় নম্বরে আছে নুক্তাবিহীন হরফ কয়টি ও কি কি। উত্তর নুক্তাবিহীন হরফ চোদ্দটি, যথা আলিফ হা দাল র সিন সোয়াত। দশ নম্বরে আছে দুই নুক্তাওয়ালা হরফ কয়টি ও কি কি। উত্তর দুই নুক্তাওয়ালা হরফ তিনটি, যথা তা কফ ইয়া। দুই নুক্তাওয়ালা হরফ কয়টি ও কি কি। দুই নুক্তাওয়ালা হরফ তিনটি, তা কফ ইয়া। জাকাত কাদের প্রাপ্য। জাকাত গরিব দুঃখীদের প্রাপ্য। এগারো নম্বর হলো জাকাত কাদের প্রাপ্য। উত্তর জাকাত গরিব দুঃখীদের প্রাপ্য। আমি দশ নম্বর আবারও পড়ছি দুই নুক্তাওয়ালা হরফ কয়টি ও কি কি। উত্তর দুই নুক্তাওয়ালা হরফ তিনটি, যথা তা কফ ইয়া। এগারো নম্বরে আছে জাকাত কাদের প্রাপ্য। উত্তর জাকাত গরিব দুঃখীদের প্রাপ্য। এরপরে আমাদের আছে মৌখিক মাকরাজ যা থেকে সোয়াদ পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা মাকরাজগুলো একটু দেখে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের নাদিয়াতুল কোরআন বইয়ের অপর পিঠে দেখবে, অপর পিঠে আমাদের মাকরাজগুলো দেয়া আছে, আমাদের মাকরাজগুলো দেয়া আছে। তো আমাদের এইখানে আমরা জানি মাকরাজ কয়টা, মাকরাজ সতেরোটা। কিন্তু আমাদের প্রতিটি হরফ বেদে মাকরাজ পড়তে হয়। এখন তোমরা তোমাদের সুবিধা মতো করে নিতে পারো, ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু হরফ বেদে আছে তো আমরা হরফ বেদই দেখে নেব, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। প্রথমে আমাদের ছিল যা থেকে, তো দেখো যা হলো
बारो नम्बर माखराज ताहले बारो नम्बर माखराज एखाने आरो किछु आछे जार साथे सुआ सिन जा आमरा ए तीनटी आमादे बारो नम्बर माखराज ताहले आमरा बारो नम्बर माखराजे कि देखते पाच्छी बारो नम्बर माखराज किभाबे उच्चारित हय जिह्वार आगा सामने नीचे दुई दाँतेर पेट ओ आगार संगे लागिए जिह्वार आगा सामने नीचे दुई दाँतेर पेट ओ आगार संगे लागिए सिन सिनो आमादेर बारो नम्बर माखराज पढ़ते हबे ना जदि आमरा हरफगुलो मने राखते पारी এবং কোন হরফ কত নম্বর মাখরাজ সেটা মনে রাখতে পারি তাহলে আমাদের মাখরাজগুলো পড়তে খুব বেশি অসুবিধা হবে না সিনো আমাদের বারো নম্বর মাখরাজ এরপরে আছে সিন এরপরে শিক্ষার্থী বন্ধুরা সিন হলো আমাদের ছয় নম্বর মাখরাজ ছয় নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় সিন কোথা থেকে উচ্চারিত হয় সিন সিন সরি শিক্ষার্থী বন্ধুরা সিন উচ্চারিত হয় জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে এরপর আছে আমাদের সোয়াত যা সিন সিন সোয়াত সোয়াদ আমাদের হলো সোয়াদও দেখো শিক্ষার্থী বন্ধুরা সোয়াদও আমাদের বারো নম্বর মাখরাজ বারো নম্বর মাখরাজ তো আমরা আগেই জেনেছি কীভাবে উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতে পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের মাখরাজগুলো অবশ্যই ভালোভাবে শিখতে হবে এবং ভালোভাবে মনে রাখতে হবে কোন হরফ কত নম্বর মাখরাজ অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে মনে রাখতে হবে আর তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাসে আজকে এখানেই সমাপ্তি টানবো আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।